পুরো বিছানাটাতে কিন্তু এরকম ফুলের কাজ আছে আনকমন আসলে বিছানার চাদর চান এই হচ্ছে আসলে ফুল লুকটা এখানে কিন্তু সুতার কাজ করা আছে একটু যদি আপনারা দেখেন এটা কিন্তু এভাবে খুবই সুন্দর এই হচ্ছে দুটো কুশন কভার দুটো দেখা যাচ্ছে বালিশের কভার থাকবে আর হচ্ছে এই হচ্ছে বেডশিটটা আসসালাম আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক আজকে আমরা খুব চমৎকার আরো একটা বিছানার চাদর দেখাবো বিছানার চাদরের এটা ফুল সেট দুটো বালিশের কাবার এবং কুশনের কাবার সহ তো আমরা যদি দেখাই এগুলো কিন্তু তুর্কির বিছানার চাদর দেখাবো খুবই চমৎকার ডিজাইন এবং আনকমন এই ধরনের ডিজাইন কিন্তু বাজারে খুব কম দেখা যায় তো একবারে কিন্তু জীবন্ত ফুল মনে হচ্ছে কিন্তু ফুটে আছে তো এই ধরনের দেখা যাচ্ছে কাবারগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে কোকারিস পার্কে তো বিস্তারিত আমরা জানাবো আসলে এটাতে কি কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে তো আমরা আবারও বলছি এখানে কিন্তু দুটো বালিশের কভার দুটো কুশন কাবার থাকবে আর একটা হচ্ছে বিছানার চাদর থাকবে তো বিস্তারিত আমাদেরকে জানাবে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে বাবু হয়ে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ তো আজকে কি বিছানার চাদর দেখাবেন ভাই আজকে মূলত যে বেড কভার সেটটা দেখাবো এটা মূলত তুর্কি থেকে আনা আচ্ছা আচ্ছা আর এটা সম্পূর্ণ হাতে কাজ করা আচ্ছা এটা কি হাতে কাজ করা এগুলো হাতে কাজ করা ঠিক আছে এটা কমপ্লিট এটা প্লেন আসে দেন এটা বাংলাদেশে কাজ করা হয়েছে এই কাজটা আমাদের দেশে করা আচ্ছা আচ্ছা আর এই ফুল সেটটা আসে আপনার তুর্কি থেকে তুর্কি থেকে এখানে কাপড় সম্পর্কে আমি একটু বলি এটা মূলত এক্সপেন্ডেড কাপড় দিয়ে তৈরি করা আচ্ছা আপনি দেখেন এটা এলেক্স এক্সপেন্ডেড যেটাকে বলে এটা আপনার খুবই কোয়ালিটিফুল একটা কাপড় আর অনেকটা সিল্ক টাইপের আচ্ছা অনেকটা সিল্ক টাইপের এটা কি আবার আপনি দেখেন এখানে হাতের কাজ করানো হয়েছে আচ্ছা দেখেন কাপড়ের মধ্যে এটা কুশন কভারের উপর আসলে ডিজাইনটা করা আমি বালিশটা দিয়ে দেখাই আচ্ছা বালিশে আরো বুঝতে পারবেন এই যে দেখেন আচ্ছা বালিশের কভারটা আপনি দেখেন ওকে খুব চমৎকার চার সাইডে হাতমানি জাস্ট আপনি দেখা যাচ্ছে ভাষা মেমন আসলে আপনি চাইলে এটা সেট টা ই করে রাখলেন আর কি বেড কভার হিসাবে এটা ব্যবহার করলেন আচ্ছা আচ্ছা এই তো এখানে সাইড থেকে যদি আমরা একটু দেখাই এখানে কিন্তু সুতার কাজ করা আছে একটু যদি আপনারা দেখেন এটা কিন্তু এভাবে খুবই সুন্দর আচ্ছা তো এখানে মূলত আসলে একটু আনকমন যারা আসলে বিছানার চাদর চান আর এটা বলছিলেন ভাই তুর্কির তাই তো এগুলো তুর্কির সাইজটা কত হবে এটা এটা সাইজ হচ্ছে কিং সাইজ সবচেয়ে বড় সাইজ আপনি দেখেন আমার এটা কিন্তু অনেক বড় আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা আমার খাটটা ছোট যার কারণে আমি দেখাচ্ছি এটা সাইড দিয়ে দেখেন অনেক বড় সাইড থেকে আর এটা কাপড়টা হচ্ছে আপনার এলএক্স এক্সপ্যান্ডেড আচ্ছা অনেক মোটা এবং ফুল দেখা যাচ্ছে বিছানার চাদরের উপরে কিন্তু কাজ করা আপনারা যদি দেখেন এই পাশ থেকে এই পাশে কিন্তু ফুলের কাজ আছে যদিও এটা আমাদের বিছানার ছোট এই জন্য সাইড এ গেছে পুরো বিছানাটাতে কিন্তু এরকম ফুলের কাজ আছে আমরা একটু ফুল ডিজাইনটা দেখাই এই হচ্ছে আসলে বিছানার পরে যারা আনকমন আসলে বিছানার চাদর চান এই হচ্ছে আসলে ফুল লুকটা তো এটা হচ্ছে কিং সাইজ যদিও আমাদের আসলে আমরা ছোট একটা বিছানা মানে খাটে এটা বিছিয়ে দেখে দেখাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু আরো বড় যে কিংসের যত বড়ই খাট হোক না কেন সব ধরনের খাটে কিন্তু আপনারা চাইলে বিছাতে পারবেন আর এটা কিন্তু ফুল দেখা যাচ্ছে বিছানার চাদরের উপরেও কিন্তু এখানে যে ডিজাইনটা আপনারা দেখছেন এটা কিন্তু কাজ করা ডিজাইন হবে এগুলো হাতে বাঁচবে ডিজাইনটা আর এটা কিভাবে থাকবে আপনারা যদি একটু প্যাকেজিংটা আমাদেরকে একটু দেখা দেন এই যে দেখেন এটা এইভাবে আসে আচ্ছা এইভাবে খুব চমৎকার ভাবে কিন্তু একটা প্যাকেটের ভিতরে থাকবে তো আমরা ডিজাইনটা দেখাচ্ছি এখান থেকে দেখেন কাজটা কত সুন্দর লাগছে তো যেটা বলছিলাম এটা কি কি থাকবে এই বিছানার চাদরের মধ্যে মূলত আপনার একটা আপনার বিছানার চাদর থাকবে দুইটা বালিশের কভার থাকবে আর দুইটা কুশন কভার থাকবে কুশন কভার থাকবে আমরা আবারো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দুটো কুশন কভার দুটো দেখা যাচ্ছে বালিশের কভার থাকবে আর হচ্ছে এই হচ্ছে বেডশিটটা তো খুবই চমৎকার একটু আনকমন যারা বেডশিট চান এটা তুর্কির বেডশিট আমরা আবারও বলছি এগুলোর ভেতরে কি আর কোনো কালার আছে ভাইয়া আহ এটার মধ্যে আরেকটা একটা আপনার অলিভ কালার হয় তো আমাদের কাছে আসলে কালার গুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না তবে সামনে আরো কিছু কালার আসবে

কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন যারা আসলে চাচ্ছেন তো সেক্ষেত্রে সরাসরি চলে আসতে পারেন কোকারিস পার্কে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন তো কোকারিস পার্কের অ্যাড্রেসটা হচ্ছে এ পাশে আপনারা দেখছেন আনন্দ সিনেমা হল ঢাকার ফার্ম গেট আনন্দ সিনেমা হল আর এই পাশে আপনারা দেখছেন লাজ ফার্মার রয়েছে তো এগুলোর ঠিক উল্টা পাশে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই পাশে আপনারা দেখছেন কোকারিস পার্ক দ্বিতীয় তলায় অনেক সুন্দরভাবে তাদের এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে কোকার স্পার্ক দোকান নাম্বার চুয়ান্ন বড় বাজার গ্রিন রোড আমরা আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার আনন্দ সিনেমা হল ফার্মগেট গেট আনন্দ সিনেমা হল আর এই পাশে হচ্ছে ফার্মা আর এটা ঠিক উল্টা পাশে আসলে দ্বিতীয় তলাতে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে কোকার স্পার্ক